ইয়া রহমান, কালকে সকাল থেকে আমার পরীক্ষা। আমি যাতে পরীক্ষা হলে গিয়ে সবাইটা যাতে দেখে দেখে লিখতে পারি, আর আমিও যাতে সবাইকে দেখাইতে পারি, পরীক্ষায় যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি। রহমান, সবাই যাতে আমাকে সালামি দেয়। এইবারই তো আমার শেষ পরীক্ষা, এরপর তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। তখন তো আমার 6 মাস পর পর সবার কাছে দোয়া চাইতে হবে। এবার শুধু তুমি রহমত এনে দাও, সবাই যাতে আমাকে এবার বেশি বেশি সালামি দেয়। পাশের পাশের আন্টির কাছেও যাব। এটাই তো একটা সময়, এটাই তো আমাদের সময়। আমাদের সবার জন্য তুমি দোয়া করো, আমরা যত এইচএসসি এসএসসি ক্যান্ডিডেট আছি সবাই যাতে অনেক অনেক সালামি আর্ন করতে পারি। আমি এখন একটু পর থেকে একটু পড়তে বসি, একটু পরে তারপর সবাইকে কল করব। পড়তে পড়তে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। অনেক তো পড়ালেখা করলাম, এবার একটু হিসাব করি কার থেকে কত সালামি পাবো। দাদা দাদি নানা নানি খালামুনি হিসাবটা ভালোই হইলো। এবার যাই, সবার এক এক করে কল দেই। আরে আন্টি, আমি বসবো না, আমি দোয়া নিতে আসছি, আমার সময় নাই, কালকে সকালে আমার এইচএসসি পরীক্ষা। সময়ও বেশি নাই। আচ্ছা ঠিক আছে আন্টি। কিছু সালামি দিয়ে দিই। কিছু আজকে সময় নেই, আমার তো কালকে সকালে পরীক্ষা আছে। দোয়া করবেন আন্টি। আসি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা যেহেতু আসি পড়ছে, খালুজানের একটা কল দে, টাকা পয়সার দরকার আছে। সালামি তো এর আগেরবার কম দিছিল আমারে। এই সময় যদি ফোন টোন বন্ধ রায় কেমনটা লাগে, খালামুনির কল দিই। খালামুনির কল দিলে খালুজানের খালামুনির টাকা একসাথে পামো। আসসালামু আলাইকুম। আমার তো পরীক্ষা বুঝছেন, আপনার কথা তো বলা হয় নাই। খালুজানের কল দিছি, খালুজানের ফোন বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কালকের তন কালকে সকালের তন পরীক্ষা, এখন 10টা বাজে পরীক্ষা। হ্যাঁ, দোয়া করেন আপনারা, দোয়া টোয়া করেন, সালামি দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দোয়া টোয়া করেন। বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার দিয়ে কিনবেন। না না খালামুনি, কি যে কর না, আমরা পরীক্ষা, দোয়া টোয়া করবেন না, টাকা পয়সা কিছু লাগবো না, এই সালামি সুলামি লাগবো না। আমার আবার এই নাম্বারে বিকাশও আছে। না 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 না, আমি কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে খালামুনি, রাখি, আবার পরে কল দিমুনি, আপনার দোয়া করেন। আসসালামু আলাইকুম। খালুজনরে কইেন আমার কথা, আমার যে পরীক্ষা, ব্যাকেরে কইেন, ব্যাকেরে কইেন যে আমার পরীক্ষা, আমি সবার কাছে দোয়া চাইছি, এক এক করে সবার কাছে দোয়া চাইছি, একজনও বাদ দিয়েন না। সবার কাছ থেকে তো দোয়া টোয়া চাইতেই হইব। ফুফুরও একটা কল দিই। আসসালামু আলাইকুম ফুফু, কেমন আছেন? ও আপনার অসুখ, ওষুধ টষুধ খান না ঠিক মতো? আচ্ছা ওষুধ টষুধ খায় না, ভালো কথা, আমার তো কালকে তো পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, এইচএসসি পরীক্ষা, দোয়া টোয়া কই নেন, পরীক্ষা যাতে ভালো হয়। এমনি এবার যে অবস্থা চলতেছে, এসএসসি ক্যান্ডিডেট গুলো তো 1.5 ঘন্টা সময় দিয়ে এগুলো বলে, এর মধ্যেও লেখাপড়া শেষ করতে পারে না। এমসিকিউ দিছে 15 মিনিট, এর মধ্যেও বলে এগুলো পারে না। আর আমি এখন কেমনে ফার্ম, আমি কি এটা বুঝতেছি না। তাও দোয়া টোয়া কই নেন, আল্লাহ ভরসা, এবার 1.5 ঘন্টা পরীক্ষা হইব। আমগো গ্রুপের বিষয়ে মাত্র 3টা পরীক্ষা হইব বুঝছেন, একেবারে কম, বেশি চাপ নাই। আগের বার যেমন চাপ ছিল,
এইচএসসি তে এবার এইচএসসি তে কোনো চাপ নাই এবার তো डायरेक्टली এইচএসসি পাস করে डायरेक्टली ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি হই যামু আমনে গো দোয়াই সব তো আমনে গো দোয়াই আমনে গো সালামি টি হইছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন ফুফু ফুফারে কোয়েন আর কিছু বলবেন নি ফুফু ও বলবেন না বললো পারেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আবার পরে কল দিমনি আমি দোয়া করেন মামার একটা কল দে আমার নম্বর বড় ভাই এতে তো আবার কাতার থাকে কোটি কোটি টাকা মামার নিরা তো স্বর্ণ কিনতে কিনতে একাকার অবস্থা কসমেটিকে জ্বালা হ্যাঁ তো দেশে গেলে উল্টি যায় যাই হোক না বিদেশে কল ঢুকতে সময় লাগে হ্যালো মামা কেন মাসে নান নে ভালো ও যেটা কনের জন্য ফোন দিছিলাম আমার তো কালকে সকালের তো পরীক্ষা ঠিক আছে মামা দোয়া করেন তাইলে বিকাশ নাম্বার লাগবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেই অ্যাকাউন্ট দিতাম আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট দিলে একটু বেশি করে ফাটাইয়েন স্টুডেন্ট ঠিক আছে ওকে মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ব্যাংক অ্যাকাউন্ট চাইছে ব্যাংক অ্যাকাউন্ট ও গড বিকাশে তো 25000 টাকা বেশি পাঠানোই যায় না আর নগদে কি বলবো নগদে তো কোনো লেনদেনই হয় না এটা কোনো নগদ হলো নগদের ওদেই দুই দিন আগে আয়েশা যা করছে খালামি টাকা পাঠাই দিছে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা চলে আসছে অলরেডি আল্লাহ আল্লাহ তুমি আমার খালামুনিকে 100 বছর হায়াত দান করো আল্লাহ খালামুনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আমার খালুজাম তো আমার মাদ্রাসার প্রিন্সিপাল তার তো টাকাই টাকা আমি তো এখন আমি তো আগে আমুর কাছে যাই বলে আসি 3000 টাকা যে দিছে